আমাদের কাছে স্বপ্নে একটি বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই বিদ্যালয়টা স্থাপিত হওয়ার পরপর আমাদের নারী শিক্ষা দ্রুত গতিতে এগিয়ে গেছে। আমাদের গ্রামের শিক্ষার্থীরা খুবই মেধাবী, মেধা সম্পন্ন, কিন্তু তারা তাদের সুযোগের অভাবে তাদের মেধা বিকাশ সম্পন্ন করতে পারছে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, তিনি যাতে আমাদেরকে যুগোপযোগী শিক্ষার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়। এবং আসলে আমাদের স্কুল যে এখনও সরকারি এমপিভুক্ত হয়নি সেটার জন্য আমাদের কিছু দুঃখ রয়ে যায়, কারণ আমাদের এখনও অন্যান্য স্কুলের অধীনে পরীক্ষা দিতে হচ্ছে। এমপিভুক্ত না হওয়াতেই আমাদের উচ্চ বিদ্যালয় অনেক পিছিয়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের অত্র বিদ্যালয় যাতে এমপিভুক্ত হয়। এই ন্যূনতম বেতনের মধ্যে আমরা এখানে আছি, এই গরিব স্কুল হওয়ার কারণে। লাইকি